হ্যালো হ্যালো হুম উষশী বলছেন? হ্যাঁ, কে বলছেন? কি ব্যাপার, শরীর টরীর খারাপ নাকি? ছাদে কাপড় মেলতে আসছেন না, কদিন ধরে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি কে সেটাই তো বুঝতে পারছি না। আমাকে আপনি চিনবেন না, কতদিন দেখছি না ছাদে কাপড় মেলতে, তাই ভাবলাম ফোন করি। আরে আপনি কে, কেনই বা ফোন করেছেন সেটা তো বলুন। বললাম তো, আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, কিন্তু কে আপনি, মানে বুঝতে পারছি না কেনই বা ফোন কো। ছাদে আসুন না, দেখতে পাবেন আমি কে। ছাদে? তার মানে কি উনি আমার প্রায় ছাদে দেখেন? হ্যাঁ হ্যাঁ মিনুদি, হ্যাঁ বলছি, তুমি বাড়িতে আছো? না, মানে বলছিলাম তোমাদের বারান্দায় একটা কাপড় মেলা যাবে। ও হ্যাঁ, এখন তো আর বাড়িতে আর কেউ নেই না। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে গো, তুমি এসো, আমি পরে বলছি। হ্যাঁ ঠিক আছে। কে লোকটা? ছাদে যাওয়া কি ঠিক হবে? ধুর, গেলে কি বা হবে? অলস মনের আকাশেতে প্রদোষ যখন নামে, কর্মরথের ঘর ঘরানি যে মুহূর্তে থামে, এই অধমের নাম প্রদোষ। কিন্তু এখানে কি ব্যাপার? কমলা তোমারে আহা ভালোবেসে বলে, তোমারে করেছে দূর নিষ্ঠুর বিজয়, প্রেমেরে ডুবাবো আজি বিস্মৃতির জালে। কি হলো, আসুন।
প্রেমেরে ডুবাবো আজি বিস্মৃতির জালে, বিস্মৃতির জালে আজি ডুবাবো হৃদয়। আপনিও রবিপ্রেমী? অহেতুক এই আগমনের কারণ কি জানতে পারি? মনে হয় অনাদি সৃষ্টির পরপারে আপনিকে আপনারে শুধাইছে ভাষাহীন প্রশ্ন নিরন্তর, অসংখ্য নক্ষত্র নিরুত্তর। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু খিদে পেয়ে গেছে। খাবার কিছু আছে? বাহ, অনেক কিছুই তো আছে দেখছি। আরে দেখুন, আপনি বেরোবেন নাকি আমি পুলিশে খবর দেব? সব আপনি নিজের হাতে করেছেন বুঝি। আরে আরে কি হলো? বাহ, ভোজনের আকাঙ্ক্ষা আজি জেগেছে মোর মনে। তুমি কেন এত সুধাও মোরে ক্ষণে ক্ষণে? এটা আমার লেখা। আপনি তো আচ্ছা নির্লজ্জ লোক মশাই। লজ্জা মোর করেছে। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করা যাচ্ছে না। থ্যাংক ইউ, পরেরটা ভুলে গিয়েছিলাম। দূর, দেখুন আমি কিন্তু আবার সত্যি পুলিশকে ফোন করব। করবেন? করুক, কি বলবেন? একটি ক্ষুধার্ত লোক আমার ঘরে ঢুকে টেবিল থেকে খাবার নিয়ে খাচ্ছে, তাই তো? এর জন্যে ভারতীয় আইনে যদি কোনো শাস্তি থাকে আমি নিতে প্রস্তুত। এক্ষুনি বেরিয়ে গেলে না আমি খুব খুশি হব। যখন ঘরে আসন খানি শূন্য হবে, দূরের পথে পায়ের ধ্বনি শুনিবে তবে। এ তো আচ্ছা বিরক্তিকর হয়েছে। সবাই তাই বলে, বউ মারা যাবার পর আমার সাথে রবি চর্চা করার আর কেউ নেই। বন্ধু বান্ধব আমায় পাগল ভেবে মেশে না, তাই যেখানে রবি রবি গন্ধ পাই ছুটে যাই। আপনি কি করে জানলেন? রবি প্রেমী হইয়াছে যে এ জগৎ তারে লুকাইবে কিভাবে? আপনি কিন্তু বেশ কথায় কথায় ছড়া কাটতে পারেন। বেঁচেছি ছড়ারে আমি বাঁচিবার তরে, সাথ দিলে ধন্য হব, মিলিব মোরা আগামী জন্মে। আপনি তো দেখছি পুরো পাগল। আসুন না, একসঙ্গে দুজনে গান করি, আপনারও মন ভালো থাকবে আর আমিও হাসি মুখে বিদায় নেব। এই রে না, মানে আমার হারমোনিয়ামটা না নষ্ট হয়ে গেছে। মনের বাজনা ঠিক থাকলে অন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয়? না না, আমি এসব পারবো না, বরং আপনি গান আমি শুনি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে। আমি তখনও ছিলে মম গণ গহনে ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমিরনি বেরো রাতে, যখন বৃষ্টি নামলো আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই
তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফালগুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফালগুনি
না, এবার যাই। তোমার নিশীথ আসার সময় হয়ে গেল। তুমি নিশীথকে চেনো? হ্যাঁ, আমরা তো সবাই একসাথে বসে আড্ডা মারি। একদিন নিশীথ বলল, আমার বউ খুব ভালো, যদি কেউ আমার বউয়ের একটা এসএমএস দেখাতে পারে তাহলে একদিনের মোদের খরচা আমার। তাই একটা সেলফি তুলে নিয়ে গেলাম, বলবো আমরা মিট করেছিলাম। দাঁড়ান, আপনারা পুরুষরা মেয়েদের কি ভাবেন বলুন তো? শুধুই একটা মাংসপিণ্ড, মেয়েরা জন্ম নিয়েছে শুধু ভোগের জন্য। স্বামী মদের আসরে স্ত্রীকে বাজি রাখে, আর সেখান থেকে একজন এসে নানান অভিনয় করে ভোগ করে বেরিয়ে যায়। এটা ঠিক গোটা জগতের কাছে আমিই দোষী। ছুরি তরমুজের উপরেই পড়ুক বা তরমুজ ছুরির উপরে পড়ুক, কাটবে তো সেই তরমুজই, ছুরির আর কি। ভালো বলেছেন, তরমুজ তো খাওয়ারই জিনিস, আর খেতে গেলে তো কাটতেই হবে। সে উপরে রেখেই কাটি আর নিচে রেখেই কাটি। প্রদোষের মেঘে উশুষিকে ঢেকে নিশীথ আনার জন্য ধন্যবাদ। আমি জন্মেছি সংসার করার জন্য, সংসারটা আমার ধর্ম, আর এই ধর্মকে পালন করতে যে কোনো কর্ম আমি করতে রাজি আছি। দয়া করে আমার সংসারটা ভাঙবেন না, প্লিজ। অভিনয় করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।